হ্যালো বন্ধুরা, আজকে ছেলের আবদারে বাড়িতেই তৈরি করব ভেজ পিৎজা। পিৎজা তৈরি করা খুব ইজি এবং খেতেও হয়েছিল দারুণ। আমি এখানে পিৎজা ব্রেড সমেত পিৎজাটা কিন্তু তৈরি করছি, তাই তোমরা পিৎজা ব্রেড কী করে তৈরি করবে সেটাও কিন্তু দেখতে পাবে। তাহলে চলো দেরি না করে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। পিৎজা ব্রেড বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দার সাথে অল্প একটু তেল নিলাম, সাদা তেল। আর এর সাথে এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টিস্পুন চিনি ব্যবহার করছি। আর সাথে দিয়ে দেবো 1 চিমটের মতো নুন, অল্প একটু নুনই ব্যবহার করলাম। এবার এটাকে মাখার আগে এর সাথে আমি অ্যাড করছি দই। আমি এখানে দই ব্যবহার করছি। দইটা হাঙ্কাড হতে হবে না, নর্মাল দই হলেই হবে। তো আমি দইয়ের সাথে সাথে দই কাটলে যে হালকা দইয়ের জলটা বেরোয় সেটা সমেতই কিন্তু দইটা এতে দিচ্ছি, কারণ আমি এই ডোটা মাখার জন্য আলাদা করে কোনো জল ব্যবহার করব না। এই দই দিয়েই কিন্তু আমি পুরো ডোটা মেখে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রাখবো, এমনভাবেই ঢাকবো যাতে এর মধ্যে দিয়ে এয়ার পাস না হয়। আমি কিন্তু 2 ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। এই যে দেখো কতটা সফট হয়ে গেছে 2 ঘন্টা পরে। এরপর এটাকে আমি বেলে নেব। বেলার আগে যে জায়গাটায় বেলবো সেই জায়গাটা কিন্তু তেল মাখিয়ে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে ডো নিয়ে এইভাবে হাতের সাহায্যে কিন্তু আমি ডোটাকে প্রেস করে করে বড় করব। বেলুন ব্যবহার করে এটাকে আমি বেলছি না, আমি হাতের সাহায্যে এটাকে প্রেস করে করে বড় করছি। দেখতে পাচ্ছ এটা সুন্দর করে আমি প্রেস করে বড় করে নিয়েছি। এবার একটা কাটা চামচের সাহায্যে ডোটাকে ভালো করে ফুটো ফুটো করে নেব। ফুটো ফুটো করলে কিন্তু ডোটা কিন্তু লুচির মতো ফুলে উঠবে না, তাই এই ফুটো ফুটো কিন্তু করে নিতে হবে। ব্যাস ডোটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। আমি এখানে পিৎজা পাস্তা সসটা দিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দেবো মেয়োনিজ। আমি এখানে ভেজ মেয়োনিজ ইউজ করছি, আপনারা যে কোনো মেয়োনিজ ইউজ করতে পারেন। মেয়োনিজও আমি এখানে দিয়ে নিচ্ছি একই সাথে। এরপর এই দুটোকে একসাথেই আমি মিক্স করে এর ওপরে লাগিয়ে দেবো ভালো করে, সুন্দর করে স্প্রেড করে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো টপিংস। টপিংসে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। তো পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু এর থেকে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন, গোল গোল রিং করে দিতে পারেন, যার যেরকম পছন্দ সেই রকম শেপ করে কিন্তু দিতে পারেন। তবে হ্যাঁ, সবগুলোর আকার যেন একই রকম হয়, তাহলে দেখতে ভালো লাগবে। তো পেঁয়াজগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে। এর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। তবে টমেটো দেওয়ার সময় কিন্তু আমি টমেটোর মাঝখানের অংশটা কিন্তু দিচ্ছি না, মানে যে পোর্শনে বীজ থাকে সেই অংশটা দিচ্ছি না, সাইডের শক্ত অংশটাই কিন্তু দিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো কালারের বেল পেপারও এখানে ইউজ করতে পারেন, কর্ন ইউজ করতে পারেন, যাতে খেতে কিন্তু স্বাদ আরও বেশি হবে। এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, তাই আমার কাছে যে জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়ে পিৎজাটা কিন্তু তৈরি করছি। তো টমেটোগুলো আমার এখানে দাও হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা। এর ওপর দিয়ে এবার স্প্রিঙ্কেল করে দিচ্ছি অরিগানো। এরপর এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু যাতে ঝালঝাল মতো হয় সেই জন্য একটু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। আর এরপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। হাতের সাহায্যে অল্প একটু নুন আমি এতে স্প্রিঙ্কল করে দিলাম। এরপর আমি প্রসেস চিজের একটা কিউবস নিয়ে নিলাম, এই কিউবসটা আমি গ্রেট করে দিয়ে দেবো। আপনারা চাইলে একের বেশিও কিউবস নিয়ে করতে পারেন, যার যে পরিমাণ চিজ পছন্দ সে সেই পরিমাণ চিজ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমি একটা চিজকে ভালো মতো গ্রেট করে এতে দিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু দারুণ লাগছে। ব্যাস পিৎজাটা ব্রেডটা কিন্তু সম্পূর্ণ তৈরি করে ফেলেছি আমি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এরপর
আমি যেহেতু কড়াইতে তৈরি করব তাই কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়েছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। বাটারটা দিয়ে আমি কড়াইটাকে ভালো মতো একটু গ্রিস করে নেব। যাদের মাইক্রোওভেন আছেন তারা মাইক্রোওভেন অবশ্যই ইউজ করবেন, আর যাদের আমার মতো মাইক্রোওভেন নেই তারা এইভাবে কিন্তু কড়াইতে করতে পারেন। পিৎজাটা আমি কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি, এবার 10 মিনিটের জন্য এটা লো ফ্লেমে ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ওয়াও, দারুণ হয়েছে পিৎজাটা, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো এইভাবে বাড়িতে কড়াইতেই। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবো নতুন কোনো ভিডিও নয়। টিল দেন, টাটা।